উনি এসিড খাইছিলেন, খাওয়ার পরে আপনার বাড়ি হয়েছে গুরাঙ্গ বাজার, এখান থেকে আপনার লাইন ছিল ছোতাকলা, ছোতাকলা থেকে রেফার দিয়েছে বিলোনিয়া, বিলোনিয়া থেকে শান্তিগড়, শান্তিগড় থেকে রেফার দিয়ে আপনার লুই আসছে জিবি। তো এখানে দেখাইলো আজ প্রায় 15 দিন হয়ে গেছে, হেয়ার আগে চাইছিল রেফার চাইছিল, রেফারটা যদি দিত তাহলে আমরা শিলচর নিতাম, রুগী বাঁচত। আপনারা যে রেফার চাইছেন এনএল ডাক্তারবাবুরা কী কারণে দিছে না? তারা দিতে আসে না বলতে রুগী একটু সিরিয়াস কইছে, আর তারা মনে কিছু লাভ টাভ মনে যত সম্ভবত এরকম কিছু নলে রুগীটারে দিয়ে দিতে একটু, তারা মানে কোনো কিছু লাভবান আছে বা কোনো কিছুর হাত আছে বা কোনো কিছু হইতে পারে এরকম কিছু মধ্যে হাত আছে মনে হয় যত সম্ভবত, তাহলে রুগীটা দিয়ে দিতে একটু। আর তারা এটা কইছে রুগী ভালো হয়ে যাবে, দেখা যাক চেষ্টা করতে আছে তারা, এটার কারণে অখন রুগী মারাই আছে। আপনারা কি শিলচর নির্মাণের চিন্তা ভাবনা? হ্যাঁ, শিলচর নির্মাণের সিদ্ধান্ত আসলো, আমরা রেফার দিলে আমরা প্ল্যান আসলো দূরে জিয়ানে না নিতে পারি, তারা গরিব মানুষ, তারা কেঁদে অন্য থেকে সাহায্য নিয়ে বা কোনো মতে এরকম করে বা অনেকজনে সাহায্য দিছিল, টাকাও দিছিল অনেকজনে বাসায় আনুন লেগিয়া, তো ওই প্ল্যান আসলো শিলচর নির্মাণ লেগিয়া। আপনারা ডাক্তারবাবু জিজ্ঞাসা করছেন কি কারণে ব্যাপার দিত না? ডাক্তারের কথা না না হইতো না, এটা সিরিয়াস হয়ে গেছে হইতো না, কোন গায়ে এই হয়েছে হে হয়েছে আমরা আরও আগে থেকে হইতে আছে, তারা দিতে আছে। যে সময় আপনারা ব্যাপার চাইছেন রুগীর অবস্থা মানে মোটামুটি ভালো আছে? হ্যাঁ আছে, ভালো আছে, এবং কথা তুই হয়তো আর ঠ্যাং বান্ধে রেখছিল পুরা বাইন্ডারেন্ডা তখন কইরা রাইখা দিয়েছিল। উনি মানে অ্যাসিড কী কারণে গাইছিল? এসিড খাইছিল, হের মাথার মেনটেন একটু খারাপ আছিল, হে আগে একটু নেশা দ্রব্য করতো, হের থেকে বনাবি একটু ওষুধ খাইছিল, হের থেকে এবারে আপনার পরে এবারে মাথা এমন আগে থেকে একটু খারাপ আছিল, তো নেশা করতো না মানে তো এটি হেয়ার করে বানাবে ওষুধ খাওয়ানোর পরে যাক সুস্থ হয়েছিল, এতানো ছিল একটু মাথাটা একটু ডিবিট আছে একটু, তো হে এবার দেখে কাজ কাম ঠিক করে করতে পারে না বা কাম না হার না, এই কারণ থেকে হট করে এবারে একটু এসিড খেয়ে লাগছে। তো খানের পরে থেকে আমরা তো এটা হিসাবে সঙ্গে সুস্থই আসলো মোটামুটি, শুধু স্ত্রীটা খাইছে অল্প করতো বেশি না, এর পরে এবারে ডাক্তার কইতে আছে কিডনি গেছে গা এই গেছে গা এমনি ওই গেছে গা, এই দিয়ে আমরা এরকম করি হেয়ারের সার্জারি কিতা কিতা করা ডায়ালিসিস করা এইগুলো কিন্তু আমরা দেখি রক্ত দিতে দিতে হতম হসপিটাল থেকে দিছিল ব্লাড ব্যাঙ্কের থেকে 3 বোতল দিয়েছিল কুইটুই বলে, এর ফলে আমরা নিজেরা এবার 2000 টাকা বলে এরমা গাড়ি ভাড়া দিয়ে দিয়ে সাবরুম থেকে লোক আনাইছি, রক্ত মিলেন না রক্ত মিলাই লাই এর ফলে আমি এরমা করি আরও 3 বোতল দিয়ে আসি। মনে হয় মানে সঠিক টাইমে যদি হ্যাঁ রেফার যদি করতো কেউদের রুগী বাচ্চা যাইতো বা আর এই টাকা কেউদের এত টাকা খরচটি উদ্যা মাগনা গেছে, অন্য রুগীও বাঁচে পেলাম না, অন্য রুগীও মারি গেলে সঠিক পরিষেবা পাইছেন নি? চিকিৎসা পরিষেবা চিকিৎসা ভালো পাইছে না, একদম খারাপ একদম খারাপ, জিবি এরকম খারাপ হইলে লোক আইতো না। ওনার নাম কি যার মৃত্যু কিন্তু বাসুদেব পাল, বয়স কত? বয়স 35 বছর। বাড়িটা কি জায়গা? বাড়ি গুরাঙ্গ বাজার বাড়িটি বিলোনিয়া। হ্যাঁ বিলোনিয়া গুরাঙ্গ বাজার বাড়িটি। স্বপ্নকে সত্যি করতে চান, ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান, তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত। আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা। আমাদের এখানে রয়েছে নার্সিং, প্যারামেডিকেল, ফার্মেসি, ম্যানেজমেন্ট, এডুকেশন, অ্যালাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স। তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা, আছে 150 শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং 50 শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল। কোর্স ফিজ একেবারে হাতের মুঠোয়। এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা। তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে, শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস। মোবাইল নম্বর 9066776।